আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে তোমাদের কিছু কাজ দিয়েছিলাম আমরা কিছু কাজ দিয়েছিলাম সেই কাজগুলো এখন সমাধান করব। তোমরা তোমাদের বাড়ির কাজে খাতাটা মিলিয়ে নাও বাসায়, তারপরে আমি আবার কিছু তোমাদের কাজ দিব, তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমি আবার সলিউশন করে তারপর আমরা নতুন কিছু কাজ দেব। যেহেতু আমাদের স্কুল বন্ধ, এখন আমরা বাসায় আছি, তাহলে কি করতে হবে, অল্প অল্প হলেও পড়াশোনা করতে হবে। যেহেতু আমরা কি স্টুডেন্ট, স্টুডেন্টের কাজ কি পড়াশোনা করা, স্কুল বন্ধ তাতে কি হয়েছে, এখন আমরা বাসায় একটা রুটিন করে নিজেদের মতো করে পড়াশোনা করব। আর আমাদের স্কুল থেকে তো অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা সেই ক্লাসটা সহযোগিতা নিয়ে, মামুনি সাহায্য নিয়ে তোমরা বাসায় পড়াশোনা করবে। ঠিক আছে সোনামণিরা, তাহলে আসো আমরা সলিউশনগুলো খেয়াল করি। আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2 এর চ্যাপ্টার 14-এ দেখো, মিস্টার গ্রিন এখানে ছকের মাধ্যমে দেখাচ্ছে, মিস্টার গ্রিন কি এ ফার্মার, মিস্টার ব্রাউন এ ডক্টর, মিস্টার গ্রে এ সেইলর, মিস্টার হোয়াইট এ শপকিপার, মিস্টার রব এ ফিশারম্যান, মিস ইনাম হচ্ছে কি এ নার্স, মিস্টার দাস এ সোলজার, মিসেস রব এ টিচার। এই ছকের উপর ভিত্তি করে আমরা আমাদের সমাধানটা করব। দেখো এ মিস্টার গ্রিন কি হবে, ইজ এ ফার্মার, মিস্টার ব্রাউন ইজ এ ডক্টর, মিস্টার গ্রে ইজ এ সেলর, মিস্টার হোয়াইট ইজ এ শপকিপার, এবং লাস্টে কি ছিল আমাদের, এই নাম্বারে মিস্টার রব ইজ এ ফিশারম্যান। তারপর দেখো আমাদের এতে কি আছে, এ ট্রি ইজ এ টলার দেন এ ফ্লাওয়ার। আমরা পরীক্ষায় খালি জায়গায় শুধু লিখব, প্রশ্ন তোমাদের এগুলো দেওয়া থাকবে, শুধু শূন্যস্থানের জায়গাটায় লিখতে হবে। নাম্বার বি দেখো, এ ম্যান ইজ ওল্ডার দেন এ বয়, এ ক্যাট ইজ স্মলার দেন এ ডগ, এ গার্ল ইজ ইয়ংগার দেন এ ওমেন, এ পেন্সিল ইজ শর্টার দেন এ রোলার। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3 আমাদের কি, এ ইট ইজ মাই বুক, ইট ইজ মাইটা কি হয়ে গেছে, মাইন, মাই থাকলে কি হবে, মাইন হবে, ইজ মাইন। নাম্বার বি, ইট ইজ ইয়োর প্যান, ইট ইজ ইয়োর্স। নাম্বার সি, ইট ইজ হিজ ব্যাগ, ইট ইজ হিজ। নাম্বার ডি, ইট ইজ হার ডেস্ক, ইট ইজ হার্স। নাম্বার ই, ইট ইজ আওয়ার ক্লাসরুম, ইট ইজ আওয়ার্স। আনসার টু দি কোশ্চেন নাম্বার 4, আমরা যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেটার অ্যান্সার এ কি, ইয়েস আই ক্যান। আমাদের কোশ্চেনটা কি ছিল, আমাদের নাম্বার 1-এ কোশ্চেন ছিল ক্যান ইউ স্পিক ইংলিশ, এই জন্য আমরা কি লিখলাম, ইয়েস আই ক্যান। তারপর নাম্বার বিতে কি ছিল, ক্যান ইউ টাচ দ্য সিলিং, নো আই ক্যান নট। ক্যান ইউ জাম্প ওভার এ চেয়ার, নো আই ক্যান নট। ক্যান ইউ জাম্প ওভার দ্য টিচার্স ডেস্ক, নো আই ক্যান নট। লাস্ট কোশ্চেন কি ছিল,
ক্যান ইউ রাইড এ বাইসাইকেল? ইয়েস, আই ক্যান। দেখো আনসার টু দি কোশ্চেন নাম্বার ফাইভ। নাম্বার ফাইভে আমাদের কোশ্চেনগুলো কি ছিল? এ কোশ্চেনে ছিল হোয়াট ইজ দ্য গ্লাস মেড অফ, গ্লাসটি কিসের তৈরি ছিল? ইট ইজ মেড অফ গ্লাস, এটি কি কাঁচের তৈরি। তারপরে কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য বোতল মেড অফ, বোতলটি কিসের তৈরি? ইট ইজ মেড অফ গ্লাস, বোতলটিও কাঁচের তৈরি ছিল। তাহলে ইট ইজ মেড অফ গ্লাস, এটি কাঁচের তৈরি। তারপরে কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য টিন মেড অফ, আমাদের উত্তর কি? ইট ইজ মেড অফ টিন। লাস্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য বক্স মেড অফ, ইট ইজ মেড অফ উড। আমরা আজকে কি করব, কিছু কাজ দিয়ে দিব তাহলে আজকে আমাদের। তাহলে পাঠের শিরোনাম কি? ওয়ার্কশিট টু। নাম্বার ওয়ান, ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলাম এ অ্যান্ড বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স। তাহলে এখানে কলাম এ এবং বি দেওয়া আছে, দেখো। সরি, মিস ইনাম, মিস্টার ব্রাউন, মিস্টার দাস, মিস্টার হোয়াইট, মিসেস রব। বি কলামে কি দেওয়া আছে? ইজ এ টিচার, ইজ এ ডক্টর, ইজ এ নার্স, ইজ এ সোলজার, ইজ এ শপকিপার। আমি ক্লাসের শুরুতে যে আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক টু এর স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, যে ছকে দেওয়া আছে সেটার সাহায্য নিয়ে আমরা এটার সমাধানটা করব। তাহলে আমাদের কোশ্চেন কি থাকবে এভাবে পরীক্ষায়? এ দিয়ে মিস ইনাম ড্যাশ, নাম্বার বি মিস্টার ব্রাউন ড্যাশ আমরা এখানে বসাবো, সি মিস্টার দাস ড্যাশ এই কলামের সাথে আমরা বি কলামটা কি করব লিখব, মিস্টার হোয়াইট ড্যাশ মিসেস রব ড্যাশ আমি এই কলামটা লিখে দিব পরীক্ষায়। তোমরা বি কলাম থেকে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে সেভাবে তোমরা লিখবে। তাহলে আসো আমার ছোট্ট সোনামণিরা আমরা কোশ্চেন নাম্বার টু খেয়াল করি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর গ্যাপস উইথ দ্য প্রপার অ্যাডজেক্টিভস অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো, এ অ্যান এরোপ্লেন ইজ ড্যাশ দেওয়া আছে, এ কার, এখানে প্রপার অ্যাডজেক্টিভটা বসবে এবং দুইটার সাথে তুলনা করলে কি বসবে? দেন বসবে, বসে তারপরে এটার অ্যাডজেক্টিভ রূপটা প্রপারটা আমরা বসাবো। এ বাইসাইকেল ইজ ড্যাশ ড্যাশ এ কার স্লো, আমরা ব্র্যাকেটে এটার কাজ করব। এ ম্যান ইজ ড্যাশ ড্যাশ এ বয় স্ট্রং, নাম্বার ডি এ হর্স ইজ ড্যাশ ড্যাশ এ ডগ কি ব্র্যাকেটে বিগ, নাম্বার ই এ নিউজ পেপার ইজ ড্যাশ ড্যাশ এ বুক ব্র্যাকেটে কি থিন। আমাদের তিন নাম্বার কোশ্চেন কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এখানে কি দেওয়া আছে? মি ইট হিম হার, এখানে বক্সে যা দেওয়া আছে আমরা এখানে পাঁচটা কি করেছি কোশ্চেন, এখানে তোমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা বসবে এখান থেকে তোমরা নিয়ে কি করবে বসাবে। আই হ্যাভ অ্যান অ্যাপল, মাই মাদার গেভ ইট টু, এখানে তোমরা এখান থেকে চারটা থেকে তোমরা যে কোনো একটা যেটা উত্তরে উপযোগী সেটা বসাবে। নাম্বার বি লিসেন টু মিসেস রব, শি ইজ টকিং টু ড্যাশ,
নাম্বার সি, দিস ইজ অসীম, আই এম টাচিং নাকি ড্যাশ, দিস ইজ মায়া, আই এম টাচিং ড্যাশ। নাম্বার ই, প্লিজ সিট অন দ্য চেয়ার, ডোন্ট স্ট্যান্ড ওয়ান ড্যাশ। তারপর দেখো নাম্বার ফোর, রাইট প্লিজ অর প্লিজ ডোন্ট, কোথায় আমরা প্লিজ বসাবো অথবা কোথায় প্লিজ ডোন্ট বসাবো। দেখো নাম্বার এ, ড্যাশ লিসেন টু মি। নাম্বার বি, ড্যাশ রান অ্যাক্রস দ্য রোড। নাম্বার সি, ড্যাশ ফাইট। নাম্বার ডি, ড্যাশ ওয়াক অন দ্য পথ। নাম্বার ই, ড্যাশ রাইট অন দ্য ওয়াল। আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার ফাইভ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার এ, হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল। নাম্বার বি, হোয়াট টাইম ডু ইউ গো হোম ফ্রম স্কুল। নাম্বার সি, হোয়াট টাইম ডু ইউ গো টু ব্যাড। নাম্বার ডি, হোয়াট টাইম ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। আমার ছোট্ট সোনামণিরা, আমি যে কাজগুলো এখন দিয়েছি, এর আগে যে ক্লাসগুলো নিয়েছি, তোমরা যদি সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার বিশ্বাস তোমরা এই সমাধানগুলো সুন্দরভাবে করতে পারবে। আর আমাদের স্কুল বন্ধ, আমাদের দেখো দেখতে দেখতে বছর প্রায় চলে যাচ্ছে, সময় থেমে থাকেনি, আমরা আমাদের মতো পড়াশোনা চালিয়ে যাব। আর বাসায় যেহেতু আছো, অবশ্যই এখন করোনার সময় আমরা যে নিয়ম মতো চলতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, সেগুলো আমরা অবশ্যই মানব। শুধু তুমি না, তোমার পরিবারের সদস্যরা সবাই স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন আমাদের করতে হবে। সাথে সাথে কি করতে হবে, যেহেতু আমরা শিক্ষার্থী, আমাদের পড়াশোনাও করতে হবে। তাহলে তোমরা প্রত্যেকটা টিচারের ক্লাস মনোযোগ সহকারে দেখো অনলাইনে, এবং বাসায় সুন্দরভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ এই সময় কাটিয়ে আমরা আবার স্কুলে যাব, আমরা আমাদের নিয়মিত যে কার্যক্রম সেগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।